যারা বলছে পঞ্চায়েতের খেলা আরম্ভ হয়ে গেছে, খেলা তো সেদিন হবে যখন আসল প্লেয়ার বাংলার মাটিতে নামবে, তার নাম আসাদুদ্দিন ওয়াইসি। আর যদি কেউ এসে বলে দেবেন বিধানসভা নির্বাচনে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ দিয়েছিলাম, ফাঁকা মাঠে তোমরা গোল দাওনি, দক্ষিণবঙ্গে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব এসে একটা মিটিংও করেননি, তো ফাঁকা মাঠ ছিল, এখন আসাদ সাহেব এসে দক্ষিণবঙ্গে ব্লকে ব্লকে মিটিং করবেন, জেলায় জেলায় মিটিং করবেন, মাঠ ফাঁকা থাকবে না। তখন নিম সুযোগ দিয়েছিল খালি মাঠ গোল করো, গোল পারেনি, এখন নিম এসছে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না ইনশাআল্লাহ। আমার ছেলে কাফন দেবে গিয়ে নির্বাচন লড়বে, সে রাজনীতি আমার না। আমাদের রাজনীতি ছেলেকে বাঁচাও, হিস্সেদারি নাও, নেতৃত্ব নাও, কবরে ঢুকবে না, কবরে ঢুকবে না। জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, উপার্জন, সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানায়। ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। কি বিধানসভা নির্বাচনের পরে কি হতে চলেছে, কি আমাদের কর্মের ছেলেরা ঘর ছাড়া হবে, বুলডোজারদের তাদের ঘর গুঁড়ো করা হবে। উনি বললেন ছেলেদেরকে বিপদের মুখে আমি আসাদুদ্দিন ওয়াইসি ফেলবো না। যেটা মৌলানা নিজামুদ্দিন কাশ্মীর সাহেব বললেন, সবাই ধান্দা করতে আসে, নিম কমকে দেখে রাজনীতি করে, কমকে নিয়ে রাজনীতি করে না, পার্থক্যটা এটাই। উনি বললেন পঞ্চায়েত অব্দি ধৈর্য ধরতে বলুন, যারা সত্যি নিমের নেতৃত্বকে মানে, যারা আসাদ সাহেবকে নিজেদের আমির এবং নিজেদের নেতা মেনে নিয়েছেন, তারা কোনোদিন আসাদ সাহেবের এই ডিসিশনের উপরে তারা প্রশ্ন তুলবেন না। যদি আমাদের কাইদ উনি কোনো ফয়সলা নিয়েছেন তো তার মধ্যে হিকমত আছে। সবথেকে বড় হিকমত কি, আজিজ ভাই আজকে পালিয়ে তৃণমূল কংগ্রেস চলে যায়নি, ওইটা ছিল একদিনের নির্বাচন, আমাদের আন্দোলন ভবিষ্যতের আন্দোলন, একটা জাতির ভবিষ্যৎকে বাঁচানোর আন্দোলন, একটা জাতির অস্তিত্বকে বাঁচানোর আন্দোলন। সেটা নির্বাচনের দিনে আরম্ভ এবং শেষ হয় না, সেটা নির্বাচনের পরে আরম্ভ হয়, এটা মাথায় রাখুন। তখন নিম সুযোগ দিয়েছিল খালি মাঠ গোল করো, গোল পারেনি, এখন নিম এসছে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না ইনশাআল্লাহ, এক ইঞ্চি জমিও ছাড়া হবে না। আর যদি কেউ এসে বলে দেবেন বিধানসভা নির্বাচনে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ দিয়েছিলাম, ফাঁকা মাঠে তোমরা গোল দাওনি, দক্ষিণবঙ্গে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব এসে একটা মিটিংও করেননি, তো ফাঁকা মাঠ ছিল, এখন আসাদ সাহেব এসে দক্ষিণবঙ্গে ব্লকে ব্লকে মিটিং করবেন, জেলায় জেলায় মিটিং করবেন, মাঠ ফাঁকা থাকবে না, মাঠ ফাঁকা থাকবে না। যারা বলছে পঞ্চায়েতের খেলা আরম্ভ হয়ে গেছে, খেলা তো সেদিন হবে যখন আসল প্লেয়ার বাংলার মাটিতে নামবে, তার নাম আসাদুদ্দিন ওয়াইসি। আমরা শুধু ঘর সাজাচ্ছি, আমরা পাবলিক নিয়ে আসছি না, মানুষকে বলছি ধৈর্য রাখো, কেন ছেলেদেরকে আমরা বিপদের মুখে ফেলবো না। আমার ছেলে কাফন দেবে গিয়ে নির্বাচন লড়বে, সে রাজনীতি আমার না। আমাদের রাজনীতি ছেলেকে বাঁচাও, হিস্সেদারি নাও, নেতৃত্ব নাও, কবরে ঢুকবে না, কবরে ঢুকবে না। এবং পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা নতুন করে আমাদের করার দরকারটা বা কেন পড়ছে আমি বুঝতে পারছি না। মুর্শিদাবাদের সাগরডিঘিতে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি যখন উনি পা রাখেন, প্রথম এমআইএম এর মিটিং অ্যাড্রেস করেন, ওনার ওই টেপ ভিডিওটা দেখে নেবেন, যে মিটিং এ আমি সাবির গফার উনার ওই পাক হাতে আমি ঝান্ডা ধরেছিলাম নিমের, সেই মিটিং এ ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব বলেছিলেন কি আজকের থেকে সাগরডিঘিতে নির্বাচনী মিটিং এ আজকের থেকে পশ্চিম বাংলায় নিমের সফর আরম্ভ হলো, এবার থেকে প্রতিটি নির্বাচনে নিম অংশগ্রহণ করবে, মিউনিসিপ্যালিটি হোক কিংবা পঞ্চায়েত হোক। ওই ভিডিওটা নিয়ে আপনারা দেখে নেবেন, তবে কি আপনার নেতা মিথ্যাবাদী হতে পারে, জিজ্ঞেস করবেন নতুন।
নিয়ন্ত্রণ করে আর কাউকে বলার দরকার নেই, তা সত্ত্বেও হায়দ্রাবাদ থেকে দ্রুত প্রতিনিধি আসাদ সাহেব পাঠালেন। কিছুদিন আগে ওনারা উত্তরবঙ্গে একটা সম্মেলনে গিয়েছিলেন, আপনারা জানেন মালদাতে, জেনারেল হান্নান সাহেব এবং জেনারেল সরফরাজ সাহেব দুজন কর্পোরেটর আপনারা ছিলেন, ওনারা আপনাদের এলাকাতেও ওনারা এক সময় এসে মিটিং করে গিয়েছিলেন। ওনারা আসাদ সাহেবের বার্তা দিলেন উত্তরবঙ্গে, যেখানে কুচবিহার কমিটি ছিল, মালদার ডিস্ট্রিক্ট কমিটি ছিল, যেখানে মুর্শিদাবাদের কমিটি ছিল, যেখানে উত্তর আর দক্ষিণ দিনাজপুরের কমিটি ছিল, যেখানে কালিম্পং জলপাইগুড়ির থেকে লোক এসেছিল, ওনাদের সামনে ঘোষণা করলেন, প্রস্তুতি নাও, পঞ্চায়েতে প্রস্তুতি নাও। এ ঘোষণা আমাদের নেতা আসাদুদ্দিন ওয়াইসি সাহেব বাংলার মানুষকে দিচ্ছেন, এটা আমি বলেনি, হায়দ্রাবাদের লোক বলেছেন, আমাকে নতুন করে আর ঘোষণা দেওয়ার দরকার নেই। সরফরাজ সাহেব এবং হান্নান সাহেব মাওলানা নিজামুদ্দিন কাশ্মীর সাহেবকে ফোন করে করে দক্ষিণবঙ্গের জোনাল কমিটি মিটের ডেট এবং টাইম এবং ভেনিউ চেয়েছেন, যেটা নিয়ে আলোচনা আমার আজিজ ভাই সঙ্গেও হয়েছে, সেলিম ভাইও জানেন, ওনারা ডেট টাইম ভেনিউ চাইছেন কি কখন আমরা এসে দক্ষিণবঙ্গকেও নতুন করে আসাদ সাহেবের এই বার্তাটা পৌঁছাবো, দেখবো পঞ্চায়েতের জন্য কি প্রস্তুতি হচ্ছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছেন ওনারা দুজন হায়দ্রাবাদের কর্পোরেটর, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে অঞ্চল প্রেসিডেন্টের সঙ্গেও আলাপ করছেন হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে। কাশ্মীর সাহেব জানেন অনেকজন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনক্লুড হয়েছে, যুক্ত হয়েছে, আজিজ ভাইও মনে হয় আপনি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তো, বেঙ্গল অফিসিয়াল। এইগুলো কেন হচ্ছে? ওনাদের খেদে কাজকর্ম নেই, মুখ দেখাতে আসছে, সাজাতে আসছে, মিমের রাজনীতি, লোক দেখানো বেইমানির রাজনীতি না। আমরা মানুষের উপরে বিশ্বাস করি, আমরা মানুষের উপরে বিশ্বাস করে এগিয়ে যাই, ইনশাআল্লাহ পঞ্চায়েত নির্বাচন আমরা লড়বই ইনশাআল্লাহ। কিন্তু কোন অঞ্চলে লড়বো, কোন বুথে লড়বো, কোথায় লড়বো, সঠিক সময় লিস্ট তৈরি করে অবশ্য আপনারা পাঠাবেন, কেন আমরা একটা সর্বভারতীয় দল, আমরা পাড়াগার কোনো ফুটবল ক্লাব না কি নির্বাচনের একদিন আগে ফোন করে বলবেন আমার এলাকাতে নির্বাচন দাঁড়াতে হবে, কিংবা দুদিন আগে ফোন করে বলবেন আমার এলাকায় নির্বাচন দাঁড়াতে হবে। নিন একটা ন্যাশনাল পার্টি, ওটা গুরুত্ব বুঝবেন, একটা একটা সংসদীয় দল, সঠিক সময় লিস্টটা সাবমিট করবেন, যেখানে যেখানে অঞ্চল কমিটি তৈরি করুন, ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করবেন না, যেখানে সংগঠন সেখানে লড়বো, হার জিত আল্লাহর হাতে, হার জিত আল্লাহর হাতে, হার জিত দেখবো না, হার জিত দেখবো না। আবার বলছি ইনশাআল্লাহ আমরা লড়াই করতে এসেছি, কেন কমের ভবিষ্যৎ তৈরি করতে হবে, কমের ভবিষ্যৎ তৈরি করার জন্য কমের হিস্সেদারি তৈরি করতে হবে, হিস্সেদারি যদি তৈরি করতে হয় গণতান্ত্রিক ব্যবস্থাতে নির্বাচনের মাধ্যম দিয়ে জনপ্রতিনিধি আমাদেরকে তৈরি করতে হবে, যদি ওই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যদি আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হয় তবে এই পঞ্চায়েত নির্বাচন থেকে দলকে মজবুত করতে হবে। তো যদি বিলকিস বানর আওয়াজ তুলতে হয়, যদি ওই মাঝি, ওই তৃণমূলের মন্ত্রী মাঝি, তৃণমূলের এমএলএ মাঝি, আজকে ওর এত সাহস, উনি নাকি আল্লাহ বললেন আমাদের মুখ্যমন্ত্রীকে নাহুজবিল্লাহ, আজকে আমি আজিজ ভাইয়ের বক্তব্য শুনছি, মাওলানা নিজামুদ্দিন কাশ্মীর সাহেবের বক্তব্য শুনছি, আমি একটাই কথা ভাবছি, যদি আজকে সালিম ভাই ওই বিধানসভায় থাকতো, যদি আজকে নিজামুদ্দিন কাশ্মীর সাহেব ওই বিধানসভায় থাকতো, যদি আজকে আজিজ ভাই ওই বিধানসভায় থাকতো, যদি আবু সিদ্দিক ভাই থাকতেন, যদি নাসের ভাই থাকতেন, যদি ইনাদের মধ্যে একজন মুদ্দারদে মুজাহিদে মিল্লাত থাকতো বিধানসভার মধ্যে, তবে ওই মাঝিকে হাত জোর করে ক্ষমা চাওয়াতো, এটা মিমের ক্ষমতা, হাত জোর করে ক্ষমা চাইতো। ইনশাআল্লাহ চাইবে, ইনশাআল্লাহ চাইবে না কেন, যেদিন মিমের প্রতিনিধি ঢুকবে সেদিন এই মদ খেয়ে উল্টো ফুল্টো বকা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে।